তাহলে বন্ধুরা সবার কি খবর? হ্যাঁ, মানছি গতকাল আমাদের পরিবারে কোনো রকম টেক নিউজ আসেনি, সুতরাং বুঝতেই পারছেন আজকে টেক নিউজে ধামাকা হতে চলেছে। লাইক বাটনটা দিয়ে শুরু করুন। হ্যাঁ, পরবর্তীতে কোথাও গিয়ে যদি একটুও খারাপ লেগে থাকে, একটুও, তাহলে ডিসলাইক করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনারই। তাহলে আজকে প্রথম কাকে দিয়ে শুরু করি? ইন্টেলকে দিয়ে। হ্যাঁ, ইন্টেল সদ্য কিন্তু তাদের কোর i3, কোর i5 এবং কোর i7 বা i9 প্রসেসরের জন্য 12 জেনারেশনকে কিন্তু ইন্ট্রোডিউস করেছিল, কিন্তু এখন থেকে খবর আসছে তারা 13 জেনারেশনের ওপর কাজকর্ম শুরু করে দিয়েছে। একটা ছোট্ট খবর এসছে অ্যান্টনির রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে যে কোর i9 প্রসেসরটা হবে 13 জেনারেশনে, সেটা নাকি কোর i9 12 জেনারেশনের থেকে 50% বেশি ফাস্টার হবে। সুতরাং মাত্র একটা জেনারেশন আপগ্রেডে ওই প্রসেসরটা ডবল স্পিড আমরা অ্যাচিভ করতে পারছি, এটা কিন্তু সত্যি একটা বড় কথা। দ্বিতীয় খবরে কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভো V25 সিরিজ খুব তাড়াতাড়ি ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে চলেছে। বলা হচ্ছে জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে এবং জুলাই মাসের শেষের দিকে সেটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করবে। ভিভো V25 এবং ভিভো V25 Pro। অলরেডি ভিভো V23 Pro, যেটা গিরগিটি ফোন বলে, সেই ফোনটা রিভিউ আমি করেছিলাম, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে। এই ভালোবাসাগুলোই কিন্তু আমাদের দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দেয়। যাই হোক, ভিভো V25 এবং V25 Pro কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়া ভিভো S15 সিরিজের কিন্তু একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে, ভিভো V25 এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট থাকবে। অন্যদিকে ভিভো V25 Pro যে ফোনটা হবে সেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8100 চিপসেট থাকবে, সেখানে 120Hz অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এছাড়াও ক্যামেরাতেও একটু হায়ার লেভেলের ক্যামেরা দেওয়া হবে প্রো সিরিজে, একটু কম ক্যামেরা থাকবে ভিভো V25-এ। সো দেখা যাক, সময় মতো সমস্ত স্পেসিফিকেশান আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আর আমার আপনার দায়িত্ব কী জানেন? হ্যাঁ, শুধুমাত্র একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেওয়া। আমি জানি আপনারা অনেকেই ভিডিও দেখছেন আর অনেক পুরনো আপনারা মেম্বার রয়েছেন যারা এখনও বেল আইকনটা প্রেস করতে ভুলে গেছেন। একবার একটু কাইন্ডলি চেক করে নেবেন বেল আইকনটা প্রেস করা আছে কিনা। এরপর আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। হ্যাঁ, রিয়েলমিকে নিয়ে প্রত্যেকদিন লাস্টে কথা বলি, আজকে একটু প্রথমেই খবরটা সেরে নিই। রিয়েলমির পক্ষ থেকে একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন কিন্তু টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। এমনকি এর ফার্স্ট লুক কেমন হবে সেটারও একটা পারফরম্যান্স ডেমো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ফোনটাতে HD+ ডিসপ্লে থাকবে, এমনকি ইউনিসকের প্রসেসর থাকবে, যেটা মোটামুটি 8,000 বা 9,000 রুপি, বাংলাদেশে 12,000 বা 13,000 টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এখনই লঞ্চ হচ্ছে না, এটা মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ লঞ্চ হতে পারে। তবে রিয়েলমির পক্ষ থেকে আজকে সব থেকে বড় খবর, রিয়েলমি GT2 মাস্টার এক্সপ্লোরার এডিশন। এটা কিন্তু শুধুমাত্র মাস্টার এডিশন না, মাস্টার এডিশনের একটা কিন্তু স্পেশাল এডিশন চাইনিজ মার্কেটে লঞ্চ করেছিল, যেটা রিয়েলমি GT মাস্টার এক্সপ্লোরার এডিশন বলে লঞ্চ করেছিল। সেই ফোনটার একটা সাকসেসার ফোন কিন্তু রিয়েলমি লঞ্চ করতে চলেছে, রিয়েলমি GT2 মাস্টার এক্সপ্লোরার এডিশন। মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনেই দিয়ে দিলাম। এখানে দেখুন 120Hz অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন জেনারেশন 1 চিপসেট রয়েছে, 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা প্লাস একটা 2MP ফালতু ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি রয়েছে এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। এবং এটা বলা হচ্ছে এই মাসের শেষের দিকে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। তবে হ্যাঁ, এই ফোনটা কিন্তু বেশ কিছুটা রিব্র্যান্ডেড করে ইন্ডিয়ান মার্কেটে আসবে, তবে সেটার দাম বেশ কিছুটা কম হবে এবং সেই ফোনটায় থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটা মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে স্টেবল প্রসেসর। এছাড়াও এই ফোনটার আরও একটা বৈশিষ্ট্য, এখানে দেখুন 100W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। সো দেখা যাক, এই ফোনটার জন্য আপনার ওয়েট করতে পারি। এছাড়াও রিয়েলমির পক্ষ থেকে আরও একটা খবর রয়েছে, রিয়েলমি 10 সিরিজ সামনের বছর নয়, এই বছরই লঞ্চ করবে এবং সেটা লঞ্চ করবে অক্টোবর বা নভেম্বর মাসের আশেপাশে। আমরা অলরেডি খবর পেয়েছি রেডমি নোট 12 সিরিজ এই বছরের শেষের দিকে লঞ্চ করবে, তাহলে রিয়েলমি বা চুপচাপ বসে থাকে কেন? রিয়েলমিও এই বছরের শেষের দিকেই রিয়েলমি 10 সিরিজ তাদের ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে। হতে পারে প্রথম দিকে হয়তো তারা একটা দুটো স্মার্টফোন লঞ্চ করবে, তারপরে 2023 সালের প্রথম দিকে আমরা রিয়েলমি 10 সিরিজের বাদ বাকি যে স্মার্টফোনগুলো পেলেও পেতে পারি। এরপরে শাওমি এবং পোকোর খবরগুলো সেরে নিই। প্রথমেই বলি পোকো F4 যে ফোনটা, সেই ফোনটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ করছে, এ কথা আপনারা সকলেই জানেন। তবে হ্যাঁ, এই রেডমি K40S ওই ফোনটা রিব্র্যান্ডেড করেই আসছে, তবে একটা ছোট্ট চেঞ্জ রয়েছে। রেডমি K40S কিন্তু 48MP ক্যামেরা ছিল, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যে পোকো F4 ফোনটা লঞ্চ করছে সেখানে 64MP ক্যামেরা রয়েছে। এই ফোনটা বেশ কিছু হ্যান্ডসন ছবি সামনে চলে এসেছে, বিভিন্ন রিভিউয়াররা ইউনিট পেয়ে গেছেন, না আমরা পাইনি, আমরা এখনও ছোট পরিবার রয়েছি। তবে আপনারা যদি কখনো আমাদের এই পরিবারটাকে রেডমির কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে অবশ্যই রেডমির ফোনগুলোর এক্সক্লুসিভ আনবক্সিং আমাদের চ্যানেল আসবে। সো সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তবে হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে এই মাসের শেষের দিকে চাইনিজ মার্কেটে শাওমি 12 লাইট ফোনটা লঞ্চ করতে চলেছে, কারণ শাওমি 12 লাইট চাইনিজ মার্কেটে কিন্তু অলরেডি টিজার প্রকার শুরু হয়ে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778+ চিপসেট থাকবে। হ্যাঁ, এটা 778G, তার একটা
আপগ্রেড ভার্সন। অবশেষে BTRC সব থেকে কঠিন পদক্ষেপটা নিল, আর এর জন্য স্পেশালি আমি খুব খুশি হয়েছি। BTRC এই ধরনেরই কাজ করা উচিত। BTRC অবৈধ VOIP-র দায়ে 4 অপারেটরকে 7,65,00,000 টাকা জরিমানা করেছে। এই জিনিসটা কি? BTRC একটা অভিযান চালায় এবং সেই অভিযানে বিভিন্ন ধরনের বেনামি সিম উঠে আসে, যে সিমগুলো বিভিন্ন অপারেটর ইউজ করছিলেন কিন্তু সেই সিমগুলো তার নামে নয়, বেনামি। অর্থাৎ এই সিমগুলো বিভিন্ন ক্রাইমের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, সেই সিমগুলো বিভিন্নভাবে ট্র্যাক করে অবশেষে BTRC এই পদক্ষেপ কিন্তু নিয়েছে। এবং সবশেষে মোবাইল যে কোম্পানিগুলো রয়েছে, অপারেটরদের আবেদন শুনানি এবং পর্যবেক্ষণ শেষ করে এই সিদ্ধান্তে তারা কিন্তু উপনীত হয়েছে। এখানে টেলিটককে 5 কোটি টাকা, রবিকে 2 কোটি টাকা, গ্রামীণ ফোনকে 50,00,000 টাকা এবং বাংলা লিঙ্ককে 15,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সো এই ব্যাপারে আপনাদের মত কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা ভবিষ্যতের এই ধরনেরই কিন্তু আরও কঠিন পদক্ষেপ BTRC-র কাছে দেখতে চাই। এরপরে আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাং এই বছরে সেরা কাজটা করছে। বলা হচ্ছে স্যামসাংয়ের যে আপকামিং UI আসবে, One UI 5.0 আপডেট, সেই আপডেটে স্যামসাং এমন কিছু এক্সক্লুসিভ ফিচার্স দেবে, সেই ফিচার্সগুলো এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েডে ইন্ট্রোডিউস হয়নি। এছাড়াও তারা পারফরমেন্স এবং অপটিমাইজেশনের ওপর আরও বেশি গুরুত্ব দেবে। শুধুমাত্র তাই নয়, স্যামসাংয়ের এখনও পর্যন্ত সবথেকে বেস্ট এবং কাস্টমাইজ UI হবে স্যামসাংয়ের One UI 5.0। এবং খুব তাড়াতাড়ি আমরা এক্সক্লুসিভলি স্যামসাংয়ের One UI 5.0 আপডেট কারা পাবেন তার উপরে কিন্তু ভিডিও তৈরি করব, না হলে টেক নিউজেই আপডেট দেবো। তার জন্য কিন্তু অবশ্যই পরিবারে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি কিন্তু এলিজিবল ডিভাইসের লিস্ট আমরা প্রকাশ করব। আসুস কোম্পানিটাকে মনে পড়ছে? যাই হোক, কোম্পানিটা হারাতে বসেছে। একসময় আমার কেরিয়ার শুরু হয়েছিল ইউটিউবের কেরিয়ার আসুস জেনফোন ম্যাক্স প্রো M1-এর হাত ধরে। আচ্ছা, আপনাদের মধ্যে এখনও কি কেউ আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 ফোনটা ব্যবহার করেন? যদি করে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো একবার কমেন্ট করে লিখে জানাবেন। অবশেষে সম্পূর্ণ মুছে যাওয়ার পর আসুস দুটো গেমিং ফোন লঞ্চ করতে চলেছে, আসুস ROG ফোন 5 ও না আসুস ROG ফোন 6 এবং আসুস ROG ফোন 6 প্রো। দুটো ফোনই কিন্তু 3C সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। আসলে এই ভুলটা আমার নয়, এই ভুলটা আসুস নিজে করেছে। কারণ দুটো ফোন মানে আসুস ROG ফোন 5 এবং 6 ডিজাইনে কোনো রকম হেরফের নেই। তবে হ্যাঁ, স্পেসিফিকেশানে বেশ কিছুটা হেরফের রয়েছে। ROG 6-এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 চিপসেট, 165Hz OLED ডিসপ্লে, এছাড়াও একটা বড় ব্যাটারি থাকবে, এমনকি শোনা যাচ্ছে 120W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। অবশ্যই এই ফোনগুলো যারা গেমার রয়েছেন, প্রফেশনাল গেমার রয়েছেন, তাদের জন্য আলাদা একটা ভাই বেঁধে দেয়। নাথিং জানি গালাগাল দেবেন, তার সত্ত্বেও খবর এসছে, তাই ছোট করে দিয়ে দিই। নাথিং ফোন 1 এই ফোনটার ফার্স্ট এক্সক্লুসিভলিও সামনে চলে এসছে। হ্যাঁ, যে ব্যক্তি এখানে ফোনে কথা বলছেন সেটা নাথিং ফোন 1, এখনও পর্যন্ত ক্লিয়ার ছবি না। তবে অফিসিয়ালিও আরও বেশ কিছু টিজার সামনে এসছে। একটা টিয়া পাখি বসে আছে এবং টিয়া পাখির নিচে ছোট্ট করে এই ফোনটা দেখা যাচ্ছে। এবার আপনারা ভাবুন কীভাবে একটা ফোনকে নিয়ে মার্কেটিং করা হচ্ছে। এছাড়াও স্কোয়ার মডিউলে এই ফোনটা আসবে, এমনকি এই ফোনটার ম্যানুফ্যাকচারিং কিন্তু ইন্ডিয়াতেই শুরু হচ্ছে। সুতরাং বাংলাদেশে মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে কিন্তু স্মার্টফোনটা যেতে চলেছে। তো দেখা যাক, এই ফোনটা 10 তারিখ বা 12 তারিখ, 12ই জুলাই হয়তো লঞ্চ করছে, তারপরে অবশ্যই আনবক্সিং ও রিভিউ আসবে, তবে একটু দেরি হবে কারণ আমাদের ফোনটা কিনে রিভিউ করতে হবে। সবশেষে ওয়ানপ্লাসের একটা ছোট্ট খবর দিয়ে আজকের টেক নিউজ পর্ব শেষ করব। ওয়ানপ্লাস বলবো না ওপো বলবো জানি না, ওয়ানপ্লাসের আরও একটা ফোন কিন্তু IMEI ডেটাবেসে এনলিস্টেড হয়েছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। এবং এই ফোনটা ওপো রেনো 8 ফোনটার রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। এছাড়াও ওয়ানপ্লাস আরও একটা একদম বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের ওপর কাজ করছে, যেটার নাম আমি এখনও জানি না, তবে সেটার দাম কিন্তু 15,000 রুপির নিচে হবে, বাংলাদেশে 20,000-22,000 টাকার মধ্যে কিন্তু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাও ওপো A57 বলে একটা ফোন ছিল, সেটার রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের টেক নিউজ এপিসোড? কোথাও গিয়ে হতাশ হননি নিশ্চয়ই? যদি না হয়ে থাকেন লাইক বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে। আর হ্যাঁ, যদি প্রথমবারের জন্য আমাদের পরিবারে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের কথা বলছি না, দেখা হবে আগামী।